ইনি আমাদের গল্পের মূল চরিত্র রমেশবাবু। তিনি ট্রেন থেকে নেমে বাসের জন্য অপেক্ষা করছেন। অনেকক্ষণ অপেক্ষার পর বাস এসে থামে এবং রমেশবাবু বাসে উঠে বসেন। বাস রওনা দেয় মাঠঘাট পেরিয়ে। বাস চলতে থাকে, এদিকে অনেক রাত হয়ে এসেছে। রমেশবাবু খুব চিন্তায় পড়ে গেছেন। তাদের বাড়ি যেতে হলে জঙ্গল পেরিয়ে যেতে হয়। অবশেষে রাত 12টার সময় রমেশবাবু বাস থেকে নামেন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ এই তো বাস থেকে নামলাম। আজকে একটু যেতে রাত হয়ে যাবে আমার। স্ত্রীর সঙ্গে কথা বলে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কুকুরগুলো এরকম ডাকছে কেন? রাস্তায়ও কেউ নেই। আমার গাঁটা কীরকম যেন ছমছম ছমছম করছে। না যাই, তাড়াতাড়ি হাঁটি। সে গভীর জঙ্গল দিয়ে হাঁটতে থাকে। আরে এ তো কোন মেয়ের কান্নার আওয়াজ, এদিক থেকে আসছে। যাই। এই মেয়ে, তুমি কান্না করছো কেন? আর এত রাতেই বা তুমি এখানে কি করে এলে? বাবু আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু অন্ধকারে রাস্তা খুঁজে পাচ্ছি না। আমি সেই সন্ধ্যেবেলা বেরিয়েছি বাড়ির উদ্দেশ্যে, কিন্তু এখনো পৌঁছাতে পারলাম না। ঠিক আছে ঠিক আছে, কান্না করো না, চলো আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেবো। রমেশবাবু এবং মেয়েটি একসঙ্গে হাঁটতে থাকে, কিন্তু রমেশবাবু জানতেই পারেনি তিনি কার সঙ্গে হাঁটছেন। কিছুক্ষণ হাঁটার পরে রমেশবাবুর মনে সন্দেহ জাগে এবং তিনি জোরে জোরে হাঁটতে থাকে বাড়ির উদ্দেশ্যে এবং মনে মনে ভগবানের নাম নিতে থাকে। এদিকে বাড়িতে তার বউ খুব চিন্তা করছে, এত রাত হলো এখনো বাড়ি ফিরল না। তার বউ ঘরের মধ্যেই একবার এদিকে একবার ওইদিকে হাঁটাচলা করতে থাকে এবং বাইরে বেরিয়েও দেখে যে রাস্তার দিকে তাকিয়ে আসছে কি না। বাইরে এত অন্ধকার, কোনো কিছু দেখা যাচ্ছে না। রমেশবাবু বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে ছুটতে থাকে এবং তিনি হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যান। রমেশবাবু সারা রাত ওই রাস্তায় পড়েছিলেন। পরের দিন সকালে গ্রামের একজন দেখে, আরে এ তো রমেশবাবু। লোকটি রমেশবাবুকে বাড়ি নিয়ে যায়। ওই ডাইনিটির বটগাছটি ছিল সীমানা, সে কখনো গ্রামে ঢুকতে পারবে না। এটিও একটি গল্প আছে,
পরের এপিসোডে বলবো।